হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেল তাও 707 এর আরেকটি নতুন ভিডিও এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাবিব রয়েছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে একটা অ্যাপসের মাধ্যমে একসাথে 500 বা কি 1000 মিস কল দিতে পারবেন আপনার বন্ধুকে। আপনি যতবার চাচ্ছেন 1000 বলেন বা 1500 বলেন বা 2000 বলেন, ততটুকবার আপনি মিস কল দিতে পারবেন। মিস কল দিয়ে আপনাদের সাথে একটু ফান করতে পারবেন। জাস্ট ফান করার জন্য মূলত এটা, আপনার বন্ধু বুঝতে পারবে না যে আপনি কোন ফাঁকে এতগুলো তার মোবাইলে কল চলে গেছে। খুবই সহজ, আপনার ভিডিওটা ফলো করেন, তাহলে আপনারা শিখে যাবেন কীভাবে এই কাজটা করে নিতে পারবেন। আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দেখুন ভিডিওর নিচে এরকম লাল লেখা সাবস্ক্রাইব বাটন আছে, সেটাতে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পাশে যে ইউটিউব বেল আইকন নোটিফিকেশন সেটা অন করে দিবেন, যাতে আমাদের তো এরকম নতুন নতুন টিপসগুলি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। তো এটা আমাদের একটা অ্যাপসের কাজ, যেটা আমি শুরুতেই বলেছিলাম। অ্যাপসের নাম হচ্ছে টক জেন, যে অ্যাপসের ডাউন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা অবশ্যই আপনারা প্লে স্টোরে খুঁজে পাবেন না, এর জন্য আমি আমার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে কীরকম ইন্টারফেসটা আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি ট্যাপ করে ওপেন করলাম, ওপেন করার পরে এরকম পেজটা আসবে। আসার পর দেখেন কন্টিনিউ টু ইংলিশে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে স্টার্ট কল ক্রেচার ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল অ্যাবাউট এক্সিট আছে। আপনি যদি কীভাবে কাজটা করতে চাচ্ছেন যদি টিউটোরিয়ালে ক্লিক করেন, তাহলে এরকম অনেকগুলো স্টেপ আছে কীভাবে করতে হবে, আপনাকে এখানে স্টেপ দিয়েছে, আপনি এটা ফলো করলে বুঝবেন। আমি আপনাদেরকে সরাসরি দেখে বোঝাচ্ছি। এরপরে আরেকটা সুবিধা নিতে পারবেন, সেটা হচ্ছে কল ক্রেচার। যেটা মধ্যে কেউ যদি আপনাকে বারবার কোনো কল দিয়ে মিস কল দিয়ে ডিস্টার্ব করে বিরক্ত করে, সেটাতে আপনি কী হবে, তাহলে আপনার এখানে ইনেবল করবেন। ফার্স্টে ইনেবল করবো, আনসার অল কলস দিতে পারবেন। যে কোনো পার্সন মিস কল দিয়ে তার সাথে সাথে রিসিভ হয়ে যাবে, দ্রুত শত সূক্ষ্ম মিস কল দিয়ে আপনার সেটা রিসিভ হয়ে যাবে। আর আপনি যদি চান যে স্পেকি কোনো নাম্বারতে কল আসে সাথে সাথে রিসিভ হয়ে যাবে, সেটা করতে পারবেন। সেক্ষেত্রে এটাতে কল দিয়ে টিক দেবেন, টিক দিয়ে আপনার ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তো যখন সে পার্সন আপনাকে কল দেবে সাথে সাথে রিসিভ হয়ে যাবে, যত ছোট্ট আকারে মিস কল দেখ না কেন সেটা মিস কল দেওয়ার সাথে সাথে রিসিভ হয়ে যাবে। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে একসাথে আপনি অনেকগুলো মিস কল দিতে পারবেন আপনার বন্ধুকে, সেটা দেওয়ার জন্য আপনি যে স্টার্ট অপশনটা আছে স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে দেখেন একটা ফোন নাম্বার আপনি লেখার জন্য অপশন আছে, সেটা ইউজ করতে পারবেন। অথবা আপনি যা যে আপনার কন্ট্যাক্ট লিস্টে যে কোনো ফোন নাম্বারটা আছে সেটা আপনি ডায়াল করতে সেটাও করতে পারবেন। ধর আমি একটা নাম্বার অ্যাড করলাম, অবশ্যই নাম্বারটা অ্যাড করার আগে আপনি যেটা খেয়াল করবেন, প্লাস যেই দেশের থেকে আপনি আসেন সেই দেশে কোড নাম্বারটা ইউজ করবেন ফোনের। যে দেশে ফোন দিতে চাচ্ছেন সেই দেশে ফোনের আগে নাম্বারটা কোড নাম্বারটা ইউজ করার পর আপনি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখেন মিস কল নাম্বার, আপনি কতবার মিস কল দিতে চাচ্ছেন। আমি হয়তো আপনি দেখেন 1500 বার দিলাম, সেটা হবে, সেটাও দিতে পারবেন। আমি হয়তো এক্সাম্পল হিসেবে আমি মতক্ষণ যে আমি এখন আপনাকে 20টা মিস কল দিতে চাচ্ছি সেটা হিসেবে দেখাইলাম। এক্সাম্পল হিসেবে আপনি উদাহরণ দেওয়ার জন্য 20 বার লেখলাম, আমি 20 বার মিস কল দিতে চাচ্ছি তাকে। এই যে তারপর লেখার পর আপনি আপনার পছন্দ মতো সংখ্যা যতবার মিস কল দিতে চান ততবার লেখার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে দেখেন সেকেন্ড, আপনি যখন মিস কল দিবেন কত সেকেন্ড পর্যন্ত সে কলটা ডিউরেশনটা থাকবে আর কি, কোনো কল দেওয়ার পর কতক্ষণ পর্যন্ত সে কলটা থাকবে। আপনি এখানে 8 সেকেন্ড দিলে পারফেক্ট হয়, আপনি যদি 7 সেকেন্ড দিতে 8 সেকেন্ড দিতে তাও দিতে পারবেন। আমি এখানে 8 সেকেন্ড আমি 7 সেকেন্ড দিলাম, যে কলটা আপনি ডায়াল হওয়ার পর 7 সেকেন্ড পর্যন্ত কলটা থাকবে, আর বেশি থাকবে না। তারপর স্টার্টে ক্লিক করবেন। আপনার ফোনে যদি ডুয়াল সিম থাকে তাহলে অবশ্যই আপনি এক কাজ করবেন, একটা সিম এই কলটা দেওয়ার জন্য একটা সিম আপনি ডিএক্টিভ করে দিবেন কিছুক্ষণের জন্য, ডিএক্টিভ করে দিবেন। কারণ না হলে যখন আপনি স্টার্টে ক্লিক করবেন তাহলে দেখা যাবে কি আপনাকে বারবার সিলেক্ট করা লাগবে যে আপনি কোন সিমেতে কল দিয়ে যাচ্ছেন। এই জন্য একটা সিম ডিএক্টিভ করে দেবেন, আর সিঙ্গেল সিম থাকলে কোনো কিছু করতে হবে না। এখানে স্টার্ট করার পর এইরকম ইন্টারফেসটা আসবে, আসার পর যে কোনো একটা খালি জায়গাতে আপনি ট্যাপটা করবেন। ট্যাপটা করার পর এই যে এরকম অপশন আছে আমার ডুয়াল সিমের কারণে এরকম একটা অপশন আসছে কল দেওয়ার, তারপর যখন সিঙ্গেল সিম থাকবে তখন কিছু হবে না, তখন অটোমেটিক কল চলে যাবে, কল যাবে কেটে যাবে, কল যাবে কেটে যাবে। এরকম দেখছেন কল আমি 7 সেকেন্ড দিয়েছিলাম, 7 সেকেন্ড সময় থাকবে, কল অটোমেটিক চলে যাবে, কেটে যাবে। তো এরকম করে আপনার বন্ধুকে আপনাকে মিস কল দিয়ে আপনাকে মজা নিতে পারবেন, একটু ফান করতে পারবেন। তো ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে থাকে, আপনি নতুন কিছু শিখে থাকেন, নতুন কিছু জেনে থাকেন, মনে করেন যে আপনি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আর নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি এরকম নতুন নতুন টিপস আপনি পেতে চান। আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে জানাবেন ফেসবুকের মাধ্যমে। আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টেক কেয়ার।